প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের উপন্যাস অমানুষের নবম পর্বটি। যারা ধৈর্য ধরে সময় নিয়ে এই উপন্যাসটি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টুনটুন করে ডোরবেল বাজছে। এতরা ভ্রুকুঞ্চিত হলো, কে হতে পারে? রাত প্রায় নটা, রুম সার্ভিস হবে না নিশ্চয়ই। দরজার পিপ হোল দিয়ে যে লোকটিকে দেখা যাচ্ছে সে ব্রিটিশ, অত্যন্ত ভদ্র চেহারা। এ তার কাছে কি চায়? এতরা দরজা খুলতেই বাইরে দাঁড়ানো লোকটি বলল, আপনাকে বিরক্ত করবার জন্যে আন্তরিক দুঃখিত। কে আপনি? বলছি, তার আগে ভেতরে এসে বসতে পারি কি? আমার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়, আমি আজ সকালে ইংল্যান্ডে এসে পৌঁছেছি, অসম্ভব ক্লান্ত। আজ সকালে এসেছেন কথাটা ঠিক নয় মিস্টার এতরা, আপনি এসেছেন পরশু। আমি ভেতরে আসতে পারি? আসুন। ভদ্রলোক ভেতরে এসে বললেন, আমি হচ্ছে লয়েড ইন্স্যুরেন্সের একজন তদন্তকারী অফিসার, আমার নাম রেমন্ড কিন। এতরা কিছু বলল না। লোকটি অত্যন্ত সহজ ভঙ্গিতে সোফায় বসে হাসি মুখে বলল, অ্যানি নামের একটি মেয়ের ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে আপনাকে দু একটি কথা জিজ্ঞেস করব, অবশ্যই আপনি যদি অনুমতি দেন। আপনি কি করে জানলেন যে আমি এখানে আছি? আমার ঠিক এই মুহূর্তে এখানে থাকার কথা তো নয়। মিস্টার এতরা, এটা জানার জন্যে আমাদের শার্লক হোমস হবার প্রয়োজন হয় না। আপনার সঙ্গে যোগাযোগ করবার জন্য দুজন গিয়েছিলেন ইতালি। তারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে জেনেছে আপনি ইংল্যান্ডের টিকিট কেটেছেন। আমি তাই এখানকার হোটেলগুলিতে খোঁজ করেছি। আপনি যদি অন্য কোনো নামে হোটেল রিজার্ভেশন করতেন তাহলে অবশ্যই আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব হতো না। আমি অন্য নামে সিট রিজার্ভ করব কেন? কথার কথা বলছি মিস্টার এতরা, অবশ্যই ইচ্ছা থাকলেও আপনি তা করতে পারতেন না, কারণ হোটেলে রুম রিজার্ভেশনের সময় বিদেশি নাগরিকদের পাসপোর্ট দেখাতে হয়। এতরা সিগারেট ধরালো, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মিস্টার এতরা, এখন কি আমি দু একটা কথা জিজ্ঞেস করতে পারি? না, এখন পারেন না, আমি খুবই ক্লান্ত, আপনাকে কাল সকালে আসতে হবে, রাত নটা আলোচনা করবার জন্য কোনো ভালো সময় নয়। রেমন্ড কিন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, আমি কাল সকালে আসব, বিরক্ত করবার জন্যে অত্যন্ত দুঃখিত। দশটার পর আসবেন, আমি অনেক দেরি করে উঠি। আমি আসব ঠিক সাড়ে দশটায়, ইতালি সম্পর্কে কিছু গল্পগুজবও করা যাবে। ইতালি সম্পর্কে গল্পগুজব করার কিছু নেই। থাকবে না কেন? আমি দুদিন আগের খবর জানি, সেখানে জামশেদ নামের একটি লোক গ্রেফতার হয়েছে পুলিশের কাছে, এ নিয়ে ইতালিতে তুমুল উত্তেজনা। এতরা চাপাস্বরে বলল, জামশেদ গ্রেফতার হয়েছে? হ্যাঁ হয়েছে, আমরা জামশেদের ব্যাপারেও উৎসাহী, অ্যানের ইন্স্যুরেন্সের বিষয়েও ওকে দরকার, কাজেই আমরা ওর ব্যাপারে খোঁজ খবর রাখার চেষ্টা করছি। মিস্টার এতরা বলুন, আমার কেন যেন মনে হচ্ছে আপনিও জামশেদের ব্যাপারে বেশ উৎসাহী। না, আমি উৎসাহী নই, আমি উৎসাহী হব কি জন্যে? ও সরি, আমারই ভুল হয়েছে। আচ্ছা মিস্টার এতরা, আমরা কাল ভোরে কথা বলবো তাহলে। দশটার পর, ঠিক সাড়ে দশটায় আমি আসব, গুড নাইট। এতরা টেলিফোনে রুম সার্ভিসকে কফি দিতে বলল, তার দু মিনিট পরেই বলল কফি দেবার প্রয়োজন নেই। তার কিছুই ভালো লাগছে না, তার কেন জানি প্রচণ্ড ভয় করতে লাগলো। ইংল্যান্ডে আসার পরিকল্পনাটি কাঁচা, তার উচিত ছিল দেশেই থাকা, দেশে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা যেত। এখন ফিরে গেলে কেমন হয়? কাল সকাল দশটার আগেই রওনা হয়ে গেলে মন্দ হয় না, ইন্স্যুরেন্স কোম্পানির ওই ছাগলটির সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। এতে রাত তিনটায় হোটেল ছেড়ে বেরিয়ে এলো। ভোর সাড়ে চারটায় ফ্রান্সের কনকর্ডের একটি টিকিট পাওয়া গেছে, সেখান থেকে বাসে করে ইতালি চলে যাওয়া যাবে। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। জামশেদ সমস্ত দিন শুয়ে রইল, প্রচণ্ড খিদে, কিন্তু কোনো খাবার নেই।
এক জগ পানি ছিল, তা শেষ হয়েছে অনেক আগেই। জামশেদের শুয়ে থাকা কিংবা বসে বসে বদ্ধ দরজার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করবার নেই। চুপচাপ বসে থাকার ব্যাপারটি খুবই বিরক্তিকর। জামশেদ ঘুমোতে চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না, স্নায়ু উত্তেজিত। সে মনে মনে পরবর্তী পরিকল্পনা ঝালিয়ে নিতে গিয়ে বাধা পেল। পরবর্তী পরিকল্পনা করাও অর্থহীন, এখান থেকে মুক্তি পাওয়া যাবে না। অলৌকিক কোনো ব্যাপার বা সৌভাগ্য এসব জিনিসে জামশেদের বিশ্বাস নেই। কাজে পরবর্তী কোনো পরিকল্পনা তৈরির আগে বরং মৃত্যুর জন্য মানসিক প্রস্তুতি নেয়াই ভালো। কি হয় মৃত্যুর পর? মৃত্যুর ওপারেও কি কোনো জগৎ আছে, সুখী কোনো ভুবন যেখানে কষ্ট নামক ব্যাপারটি নেই, ক্ষুধার কষ্ট নেই, গ্লানি ও বঞ্চনার কষ্ট নেই, আনন্দ ও উল্লাসের একটি অপরূপ ভুবন? ভাবতে ভাবতে জামশেদের ঘুম এসে গেল। অদ্ভুত একটি স্বপ্ন দেখল সে, যেন অ্যানি ছুটতে ছুটতে আসছে, তার বদ্ধ ঘরের সামনে দাঁড়িয়ে বলছে, অ্যা ভালুক, তুমি এখানে আটকা পড়ে আছো কেন? বুদ্ধির দোষে আটকা পড়েছি। এমন বোকা তুমি! অ্যানি মাথা দুলিয়ে খুব হাসতে লাগল, রিন রিনে মিষ্টি গলায় হাসি। ঘুম ভেঙে উঠে বসল জামশেদ। এখন কি দিন না রাত বোঝার উপায় নেই। ঘরে সবসময় বাতি জ্বলছে, কোনো রকম শব্দ টব্দ কানে এসে পৌঁছাচ্ছে না, ক্ষুধার তীব্রতাও ক্রমে ক্রমে মরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই ঘরে সে আছে 48 ঘন্টারও বেশি সময় ধরে। 30 ঘন্টা পার হলে খিদে মরে যায়, শুধু তৃষ্ণা থাকে, তৃষ্ণাও কমে আসে 50 ঘন্টায়। না খেয়ে থাকার অভিজ্ঞতা জামশেদের আছে, একবার সে এবং বেন ওয়াটসন না খেয়ে 7 দিন ছিল। সে ছিল একটি ছেলে মানুষই ব্যাপার। বেন ওয়াটসন একদিন বলল, জামস একটা বাজি ধরলে কেমন হয়? কিসের বাজি? না খেয়ে থাকার বাজি, কে বেশি সময় থাকতে পারে। কত টাকা বাজি? $50। ঠিক আছে। বেন ওয়াটসনের কাজই হচ্ছে বাজি ধরা, সব কিছুতে সে একটা বাজি ধরে ফেলবে এবং অবধারিতভাবে হারবে। না খেয়ে থাকার বাজিতেও তাই হল। 30 ঘন্টার মাথায় ওয়াটসন $50 নোট এনে মুখ কালো করে বলল, আবার হারলাম, এসো এবার খানাপিনা করা যাক। জামশেদ বলল, তুমি খাওয়া দাওয়া করো, আমি দেখতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। আর দেখা দেখি কি, তুমি তো জিতবেই। বাজিটা জিনা, পরীক্ষা করে দেখতে চাই না খেয়ে কতদিন থাকা যায়। জামশেদ ঝুলে রইল 7 দিন পর্যন্ত। বেন ওয়াটসন চিন্তায় চিন্তায় অস্থির, সামান্য বাজি ধরা থেকে এ কী ঝামেলায় পড়া গেল? শেষমেশ $500 নিয়ে সাধাসাধি, যেন জামশেদ কিছু একটা মুখে দেয়। ইস, কীসব দিন গিয়েছে। সে বিছানায় উঠে বসল, আবার শুয়ে পড়ল। উঠা বসা এবং শুয়ে থাকা, এ দুটি মাত্র কাজ তার। প্রথম দিকে খানিক হাঁটাহাঁটি করা যেত, এখন আর যায় না। শোয়া মাত্রই ঝিমুনে এসে গেল জামশেদের, আর তার প্রায় সঙ্গে সঙ্গে মনে হলো অ্যানিশ দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার মুখ কেমন যেন বিষণ্ন, কথা বলছে টেনে টেনে। বুড়ো ভালুক, খুব কষ্ট হচ্ছে? তা হচ্ছে অ্যানি, মানুষের এত কষ্ট কেন বুড়ো ভালুক? কি জানি অ্যানি, আমি কারো কষ্ট দেখতে পারি না, খুব কান্না পায়। জামশেদের মনে হলো অ্যানি কাঁদতে শুরু করেছে। সে হাত বাড়ালো অ্যানিকে সান্ত্বনা দিতে, তখনই তন্দ্রা কেটে গেল। আবার সে আগের ছোট্ট ঘর, 40 পাওয়ারের হলুদ একটা বাতি। জামশেদের পেটে পাক দিয়ে উঠল, বমি হবে বোধহয়। হয়, এরকম হয়, একটা সময় আসে যখন শরীর বিদ্রোহ করতে শুরু করে, চোখ কিছু দেখতে চায় না, পা চলতে চায় না, মস্তিষ্ক স্থবির হয়ে আসে। জামশেদ মেঝেতে বমি করল। বস বিকান্ডিয়া ঠান্ডা স্বরে বলল, একটা লোক হাওয়া হয়ে যেতে পারে না,
ফাজিন জবাব দিল না। লোকটি নিশ্চয় কোনো মন্ত্রতন্ত্র জানে না, নাকি তোমরা বলতে চাও সে অলৌকিক ক্ষমতাধর কোনো মানুষ? সে খুব সম্ভবত ইতালিতে নেই। ইতালিতে এমন কোনো জায়গা নেই যেখানে তাকে খোঁজা হয়নি। আমার ধারণা সে জীবিত নেই। এরকম ধারণা হবার কারণ কি? কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে এরকম। কারণ ছাড়াই যারা বিভিন্ন জিনিস ভাবে ওরা ছাগল সম্প্রদায় ভুক্ত বলে আমি মনে করি। ফাজিন কিছু বলল না। ভিকান্ডিয়া তিক্ত স্বরে বলল, ওর বন্ধু ওয়াটসন কি বলছে? ও কিছুই বলছে না। বলাবার চেষ্টা করেছ? হ্যাঁ করেছি। পেন্টোথ্যাল জাতীয় ইঞ্জেকশন দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ও কিছু জানে না, জানলে বলতো। কি বলে সে? সে বলে যে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জামশেদের সঙ্গে ও দুরাত ছিল। সে দুরাত ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? বিশেষ কোনো কথাবার্তা হয়নি, জামশেদ কথা কম বলে। ভিকান্ডিয়া চুরুট ধরালো। ফাজিন বলল, ওয়াটসনকে নিয়ে এখন আমরা কি করব? আমাকে জিজ্ঞেস করছ? এসব ছোট জিনিস নিয়ে আমাকে তোমরা কেন বিরক্ত করো? যদি দেখো ওকে ধরে রেখে তোমার কোনো লাভ নেই, তাহলে আপদ বিদায় করো, বস্তায় ভর্তি করে ফেলে দাও সমুদ্রে। ভিকির অবস্থা খারাপ হয়েছে। খাওয়া দাওয়া বন্ধ, রাতে ঘুমোতে পারে না, সমস্ত রাত বারান্দায় চেয়ার পেতে বসে থাকে। রুন দিশাহারা হয়ে গেল। ডাক্তাররা তেমন কিছু ধরতে পারেন না, মানসিক অসুস্থতার কোনো লক্ষণ নেই। ডাক্তারদের সঙ্গে কথাবার্তা সহজ স্বাভাবিক মানুষের মতো, কিন্তু রুনের সঙ্গে কথা বলার সময় কথা জড়িয়ে যায়, একটি কথা শুরু করে অন্য একটি কথায় চলে যায়। রুন কয়েকবার চেষ্টা করেছে ভিকিকে নিয়ে সুইজারল্যান্ডের দিকে যেতে। বাইরে হয়তো অন্যরকম হবে, আবার হয়তো ভিকি আগের মতো হয়ে উঠবে। ভিকির ব্যবসা নষ্ট হয়ে গেছে, তাতে কিছুই যায় আসে না, ব্যবসা আবার হবে। রুনের নিজের যথেষ্ট টাকা আছে, কোনো কিছু না করেই সে টাকায় নিশ্চিন্তে থাকতে পারবে। অবশ্যই পুরুষ মানুষ বসে থাকতে পারে না, পুরুষ মানুষদের কিছু একটা করতে হয়। কাজে আবার যাতে ভিকি উঠে দাঁড়াতে পারে রুন সে চেষ্টা করবে। রুন দেখল ভিকি উঠে আসছে, পা ফেলছে এলোমেলোভাবে। রুন এগিয়ে গিয়ে ভিকিকে ধরে ফেলল। একটা অন্যায় করেছি রুন, তোমাকে আজ সেটা বলতে চাই। রুন বলল, অন্যায় করে থাকলে করেছ, আমরা সবাই কখনো না কখনো ভুল করি। আমি যা করেছি সেটা তোমার শোনা দরকার। আমি কিছুই শুনতে চাই না, আমি চাই তুমি আগের মতো হও। রুন প্লিজ আমার কথা শোনো। না আমি কোনো কথা শুনতে চাই না। রুন ভিকিকে গভীর আবেগে জড়িয়ে ধরল, ছেলে মানুষের মতো চেঁচিয়ে কাঁদতে লাগল ভিকি। জামশেদ তুমি বেঁচে আছো? জামশেদ চোখ মেলল, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, সব যেন ঘোলাটে লাগছে। আমি ক্যান্টারেলা, তোমার জন্য খাবার এনেছি, নাও খাও। প্রথম খাও ফলের রস, তারপর দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, শরীরে একটু শক্তি হোক, তারপর আমি আবার আসব। জামশেদ কথাবার্তাও ঠিক বুঝতে পারছে না, তবুও সে উঠে বসতে চেষ্টা করল। নড়াচড়া করবে না, শুয়ে থাকো। আমি দুঃখিত যে তোমাকে ছদিন না খেয়ে থাকতে হলো, উপায় ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেই তোমাকে ওরা খুঁজে বের করে ফেলত। তবে আমি জানতাম ছদিনে তোমার কিছুই হবে না। ক্যান্টারেলা কমলার রস জামশেদের মুখের কাছে ধরল, মৃদুস্বরে বলল, একসঙ্গে বেশি খাবে না, অল্প কিছু মুখে দাও, তারপর কিছু সময় বিশ্রাম করো, আবার কিছু খাও। একজন ডাক্তার নিয়ে এসেছি, সে বোধহয় তোমার শিরা দিয়ে কিছু খাবার দাবার ঢোকাবে। জামশেদের মনে হল ক্যান্টারেলার পাশে যেন অ্যানি দাঁড়িয়ে আছে হাসি মুখে, সে যেন বলছে, খাও বুড়ো ভালুক খাও, এমন বোকার মতো তাকিয়ে থেকো না,
জামশেদ গ্লাসে চুমুক দিল। জামশেদ, এখন কি সুস্থ বোধ করছো? জামশেদ চোখ মেলল। ক্যান্টারেলা দাঁড়িয়ে আছে। জামশেদ বলল, আজ কত তারিখ? 12ই অগাস্ট। তুমি কি এখন সুস্থ বোধ করছো? করছি। ভালো, খুবই ভালো। আরও বিশ্রাম নাও, আমি পরে আসব। আমার যথেষ্ট বিশ্রাম হয়েছে। আরও হোক, একটু ব্র্যান্ডি খাবে? এতে স্নায়ু টান টান হবে। আমার স্নায়ু এমনিতেই টান টান। ঠিক আছে, তাহলে ব্র্যান্ডি খেতে হবে না, বিশ্রাম নাও। ডাক্তার বলেছে দিন দুয়েকের মধ্যে তুমি আগের ফর্মে ফিরে আসবে। জামশেদ ক্লান্ত স্বরে বলল, মনে হচ্ছে তুমি চাও আমি দ্রুত আগের ফর্মে ফিরে আসি। হ্যাঁ, আমি চাই। তোমাকে আমার দরকার আছে। আজ রাতে একবার আসব, তখন বলা যাবে কেন দরকার। এত্রা ইতালিতে ফিরে এসে হকচকিয়ে গেল। জামশেদ ধরা পড়েনি। শুধু তাই নয়, সে নাকি বাতাসে মিলিয়ে গেছে। ক্যান্টারেলার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ক্যান্টারেলার কথাবার্তাও অস্পষ্ট। কিংবা এত্রা এখন আর আগের মতো চিন্তাভাবনা করতে পারে না বলেই সব কথাবার্তাই অস্পষ্ট মনে হয়। এদের দুজনের মধ্যে কথোপকথন ছিল এরকম। এত্রা বলল, তুমি তো বলেছিলে 3 দিনের ভেতর ওকে ধরবে, তারপর চামড়া খুলে সমুদ্রে ডুবিয়ে রাখবে। বলেছিলাম নাকি? হ্যাঁ। ক্যান্টারেলা বলল, লোকটি মন্ত্রতন্ত্র জানে, বিপদের সময় ফস করে অদৃশ্য হয়ে যায়। কি বলছো এসব, ঠাট্টা করছো নাকি? ঠাট্টা? না, আমি ঠাট্টা ফাট্টা করি না। প্লিজ ক্যান্টারেলা, ঠাট্টা তামাশা সহ্য করার ক্ষমতা এখন আর আমার নেই। না থাকারই কথা, কারণ তুমি সম্ভবত নেক্সট টার্গেট। কি বলছো এসব? ঠিকই বলছি। তুমি পাগলের মতো প্রলাপ বকছ। হতে পারে, হওয়াই সম্ভব। হাসছ কি জন্যে? এর মধ্যে হাসির কি আছে? একটা পুরনো জোক মনে করে হাসছি, শুনতে চাও? একবার একটা লোক নাপিতের দোকানে গিয়ে জিজ্ঞেস করল। এই জায়গায় এত্রা খট করে রিসিভার নামিয়ে রাখল। পরপর দুরাত এত্রার এক ফোঁটা ঘুম হল না। খুট করে কোনো শব্দ হতেই সে লাফিয়ে ওঠে। তার মনে সন্দেহ, গার্ডরা হয়তো পাহারা দেবার নাম করে ঘুমোচ্ছে। সে প্রতি 2 ঘন্টা পরপর নিচে নেমে যায় খোঁজ নিতে। কোনো একটি কামরায় বেশিক্ষণ থাকতে পারে না। দ্বিতীয় রাতে কড়া এক ডোজ লিব্রিয়াম খেল, কিন্তু তাতেও কিছু হল না। শেষ রাতের দিকে তন্দ্রার মতো হল, কিন্তু সে তন্দ্রা বিভীষিকার তন্দ্রা। এত্রা স্পষ্ট দেখল জামশেদ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় এক হাতে একটি ধারালো তলোয়ার নিয়ে তার দিকে ছুটে আসছে। সে দৌড়াচ্ছে প্রাণপণে। দুজনের দূরত্ব ক্রমেই কমে আসছে। এত্রার বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, যেন এক্ষুনি ফেটে চৌচির হবে। এত্রা জেগে উঠে বিকট স্বরে কেঁদে উঠল। হা, বেঁচে থাকা কি কষ্টের ব্যাপার! জামশেদ, তুমি কি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ। পাঞ্জা লড়বে এক হাত, দেখতে চাই সুস্থ কিনা। না। ঠিক আছে, তোমার জন্যে ভালো চুরুট আনিয়ে রেখেছি, হাভানা চুরুট, নাও। জামশেদ হাত বাড়িয়ে চুরুট নিল। শীতল স্বরে বলল, ক্যান্টারেলা, এখন বলো কি বলতে চাও। বলছি, তার আগে একটু মার্টিনি খেলে কেমন হয়? আমি এখন মদ খাই না। ভালো, তোমার জন্যে কফি দিতে বলি? বলো। ক্যান্টারেলা চুরুট ধরিয়ে হাসি মুখে বলল, তোমাকে একটা ছোট্ট গল্প বলতে চাই জামশেদ। গল্পে আমার কোনো আগ্রহ নেই মিস্টার ক্যান্টারেলা। জামশেদ তাকিয়ে রইল। ক্যান্টারেলা মৃদু স্বরে বলল,
আমি যখন খুব ছোট তখন ভিকান্ডিয়া পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা বড় ধরনের ঝামেলা শুরু হয়। মাফিয়া পরিবারগুলির ঝামেলার নিষ্পত্তি কিভাবে হয় তা হয়তো তুমি জানো। এক পরিবারকে শেষ হয়ে যেতে হয়। আমাদের অবস্থা হলো সেরকম। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমার বাবা সন্ধির ব্যবস্থা করল। সন্ধির শর্তগুলির মধ্যে একটি হল আমার মাকে যেতে হবে ভিকান্ডিয়ার ঘরে, রক্ষিতার মতো। আমার মা বিশেষ রূপসী ছিলেন। ভিকান্ডিয়ার শুরু থেকেই মার প্রতি আগ্রহ ছিল। পারিবারিক বিরোধের এটিও একটি কারণ। গল্পটি তোমার কেমন লাগছে জামশেদ? জামশেদ জবাব দিল না। ক্যান্টারেলা থেমে বলল, আমার মার বেশি দিন দুঃখ ভোগ করতে হলো না। অল্পদিন পরেই তার মৃত্যু হলো। আমরাও ধীরে ধীরে সব ভুলে যেতে লাগলাম। একসময় ভিকান্ডিয়া আমাকে স্নেহ করতে শুরু করলেন। পুরাতন স্মৃতি কিছু আর মনে রইল না। তারপর হঠাৎ একদিন তুমি এসে উদয় হলে। তোমার কাণ্ড কারখানা দেখে পুরনো সব কথাবার্তা আমার মনে পড়তে শুরু করল। বিশেষ করে মনে পড়তে লাগল আমার মাকে। তিনি আমাকে কি ডাকতেন জানো? তিনি ডাকতেন ন্যাংটো বাবা বলে। কিরকম অদ্ভুত নাম, দেখলে? জামশেদ তাকিয়ে দেখল ক্যান্টারেলার চোখ দিয়ে জল পড়ছে। ক্যান্টারেলা ধরা গলায় বলল, জামশেদ, আমার শরীরটা হাতির মতো, কিন্তু আমার সাহস নেই। আমি পৃথিবীর সবচেয়ে বলশালী কাপুরুষদের একজন, সেজন্যই তোমাকে আমার প্রয়োজন। জামশেদের চুরুট নিভে গিয়েছিল, সে আবার চুরুট ধরাল। ক্যান্টারেলা মৃদুস্বরে বলল, ভিকান্ডিয়ার প্রাসাদে ঢোকার ব্যবস্থা আমি করে দেব, বেরুবার ব্যবস্থা করতে পারবো না। এটা হচ্ছে ওয়ান ওয়ে জার্নি, তুমি ঢুকতে পারবে, বেরুতে পারবে না। জামশেদ শান্তস্বরে বলল, বেরুতে না পারলেও কোনো ক্ষতি নেই, আমি সব ব্যবস্থা করে রেখেছি, রওনা হতে হবে আজ রাতেই। আজ রাত 9টায় বিশেষ কারণে ভিকান্ডিয়ার ঘরের সব বাতি হঠাৎ করে নিভে যাবে। জামশেদ কিছু বলল না। ক্যান্টারেলা ঠান্ডা গলায় বলল, তুমি যদি ফিরে না আসতে পারো তাহলে এত্রার ব্যবস্থা আমি করব। তুমি এ ব্যাপারে কিছুমাত্র চিন্তা করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে। জামশেদ, আরেকটি কথা, যদি তুমি ফিরে না আসতে পারো তাহলে তোমার ডেড বডিকে দেশে ফেরত পাঠাবার ব্যবস্থা করব। না। কাউকে কিছু বলতে হবে? না, কোনো কিছুই বলার নেই তোমার। জামশেদ মৃদুস্বরে বলল, যদি সম্ভব হয় অ্যানির পাশে একটু জায়গা রাখবে, মেয়েটি বড্ড ভীতু, আমি পাহারায় থাকলে হয়তো শান্তিতে ঘুমোবে। ক্যান্টারেলা তাকিয়ে রইল, কিছু বলল না। গভীর রাতে এত্রার ঘুম ভেঙে গেল। ঝনঝন করে টেলিফোন বাজছে, যেন ভয়াবহ কোনো খবর এসেছে টেলিফোনে। এত্রা কাঁপা গলায় বলল, হ্যালো এত্রা, খবর শুনেছ? কি খবর? বস ভিকান্ডিয়াকে খুন করা হয়েছে। কে করেছে বুঝতে পারছো তো? কে? জামশেদ, ঠিক ধরেছ। তবে তোমার জন্য একটি সুখবর আছে, জামশেদও মারা যাচ্ছে। খুব বেশি হলে ঘণ্টাখানেক টিকে থাকবে। আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। একবার সিটি হাসপাতালে এসে দেখবে না কত লক্ষ লক্ষ মানুষ এসে জমা হয়েছে এই বিদেশি মানুষটির খবর নিতে। তুমি কে? ইতালির সবচেয়ে বড় বড় ডাক্তাররা ছুটে এসেছেন, তিনটি আলাদা আলাদা মেডিকেল বোর্ড হয়েছে। এরকম মরায় সুখ আছে, তাই না? তুমি কে? আমাকে চিনতে পারছো না? না, তুমি কি ক্যান্টারেলা? টেলিফোনের লাইন কেটে গেল। আবার 2 ঘন্টা পর ঝনঝন করে বেজে উঠল। হ্যালো এত্রা।
হ্যাঁ, সুসংবাদ, জামশেদ মারা গেছে। তুমি কে? আমি ওর প্রেতাত্মা। জামশেদের মতো লোকগুলি মরেও মরে না, দীর্ঘকাল বেঁচে থাকে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এত্রা কাঁপা গলায় বলল, তুমি ক্যান্টারেলা? না, আমি জামশেদ, আমি আসছি। রাত চারটায় ছোট্ট একটা সাদা রঙের ওপেল গাড়ি এসে এত্রার বাসায় থামল। ক্যান্টারেলা নেমে এলো গাড়ি থেকে, নিচের গার্ডরা কেউ তাকে আটকাল না। এত্রা বারান্দায় বসে শুনল সিঁড়ি বেয়ে ভারী পায়ে কে যেন উঠে আসছে উপরে। ইস্টার্ন সেমেটারিতে অ্যানি নামের মেয়ের কবরের পাশে একজন বিদেশির কবর আছে। তার গায়ে চার লাইনের একটি ইতালিয়ান কবিতা, যার অর্থ অনেকটা এরকম। এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে শান্তিতে ঘুমোতে দাও। কবরটির পাশেই দুটি প্রকাণ্ড চেরি ফুলের গাছ। বসন্তকালে কবরটির সাদা রঙের চেরি ফুলে ঢাকা পড়ে থাকে। বড় চমৎকার লাগে দেখতে।